সুপ্রিয় দর্শক, আমি সাদিয়া কানিজ লিজা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকের জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, অনুষ্ঠিত হলো দশম জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন কতটা গ্রহণযোগ্যতা পেল সাধারণ মানুষের কাছে, তাহলে শোনা যাক সাধারণ মানুষের মতামত। একতরফা নির্বাচন করছে, এইটা আমার মনে হয় আমার কাছে গ্রহণযোগ্য মোটেই হয় নাই। এটা একতরফা নির্বাচন হয়েছে, মানে নিজের ব্যক্তিগত স্বার্থের নির্বাচন, এইটাই মনে হয়েছে। আমার তো মনে হয় নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে ইলেকশন এটা হয় নাই, যেহেতু এটা জনগণও এটা মানিয়ে নেয় না। ইলেকশন বিরোধী দল আছে, সরকারি দল আছে, দুই পক্ষ মিলে ইলেকশনটা দিত, তাহলে আমরা ইলেকশন গ্রহণযোগ্য বললে আমরা মানিয়ে নিতাম। তাই এটা গ্রহণযোগ্য ছাড়া ইলেকশন এটা করছে। ম্যাক্সিমাম ভোটার কেন্দ্রে হচ্ছে যে ভোটারের উপস্থিতি ছিল কম, বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক জাতিসংঘ থেকে আসে নাই, তারপরে হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন থেকে আসে নাই, আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয় নাই। এই নির্বাচনটা তার সংবিধান অনুযায়ী ঠিক আছে, এই নির্বাচন যে অন্য অন্য জেলায় তো পাকিস্তানি বানাই ফেলাইছিল অলরেডি, আরও তো চাইতেছে আফগানিস্তানের মতো একটা রাষ্ট্র হোক, যাতে নাকি আমরা এই দেশে পিছিয়ে যাই। বাংলাদেশের 44টা জেলা ভ্রমণ করছি, কারো টাকা পয়সা দেয় নিজের টাকা পয়সা দেয় যে কাজকর্ম হয়েছে বিগত 50 বছর এরকম হয় নাই। তারপরে আবার সমস্যাটা কি, তাদের মনে সন্দেহ ছিল শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, সে তো বারবারই বলে আসছে যে নির্বাচন যদি আসেন আমি ধারাবাহিকভাবে আমি ক্ষমতাটা হস্তান্তর করবো, যাতে নাকি এই ধারা অব্যাহত থাকে। শেখ হাসিনা তো মনে করেন যে ওই বইয়ে রয়েছে অত অনেক সিকিউরিটি আছে, আমাকে তো মনে করেন কোন সিকিউরিটি নেই, বুঝলেন না। খালেদা জি এত বাড়ি বাইরে আছে 100 পুলিশ। দুই নেত্রী সমঝোতার মাধ্যমে সংশোধন হওয়া উচিত, যাতে দুই নেত্রী আপোষের মাধ্যমে যে কোনো একটা নির্বাচন আবার হোক এটা কাম্য করি। দুই দল মিলিয়া শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন নিলে দেশের মানুষেরও শান্তি হবে, আনাইলে দেশে শান্তি হবে না এই দেশের। আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি সাদিয়া কানিজ লিজা আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।